কুষ্টিয়ার সেউরিয়া গ্রাম, যেখানে রয়েছে মরমী সাধক লালনের মাজার। কালী মন্দির পারে লালন আখড়ার আকর্ষণে প্রতিদিন দেশ বিদেশের অনেক মানুষ সেখানে আসেন। এখানে বসেই লালন সম্রাট গেয়েছিলেন মানব ধর্মের গান। শ্রেণী জাতির ঊর্ধ্বে উঠে মানুষের মাঝে নিজেকে খুঁজে পেতে চেয়েছিলেন ফকির লালন শাহ। তিনি দেখেছেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, আলাদা করলে কেবল নারী আর পুরুষ। মানুষের ভজন সাধনার মাঝেই তিনি খুঁজে পেয়েছেন সৃষ্টি ও স্রষ্টাকে। অমর সৃষ্টি আর লালনের অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত সেউরিয়া লালন আখড়া এখন বিশ্বের কোটি হৃদয়কে স্পর্শ করে। লালন ভূমি দেখতে তাই মানুষের এত আকুতি। আপনিও যেতে পারেন একা, দলবদ্ধ হয়ে বা পরিবার নিয়ে। লালনের আখড়ার বাড়ির আয়তন 14.5 একর। সরকারি সহায়তায় সেখানে নতুন করে গড়ে উঠেছে লালন একাডেমি ও কমপ্লেক্স। লালন কমপ্লেক্সে আগত দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধাও বেড়েছে আগের তুলনায় অনেক। এখন দর্শনার্থীরা সেউরিয়ায় গিয়ে রাত্রিযাপনের বন্দোবস্ত পাবেন। থাকার ভালো ব্যবস্থা আছে কুষ্টিয়া শহরে। সাইজির আখড়া বাড়িতে দোল পূর্ণিমার তিথিতে 5 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোল পূর্ণিমায় তার আবির্ভাব উৎসব আর পহেলা কার্তিক পালিত হয় লালনের তিরোভাব তিথি। অনুষ্ঠানে দেশি বিদেশি পর্যটক ও লালন ভক্ত অনুরাগীদের সমাগম হয়। তখন লালন একাডেমি চত্বরে তিল ধারণের ঠাঁই থাকে না। বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদশায় দোল পূর্ণিমা তিথিতে স্মরণ উৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতি বছর দোল পূর্ণিমা পালন করা হয় তার স্মরণ উৎসবে। দোল পূর্ণিমা উপলক্ষে কালী নদীর তীরে অবস্থিত উন্মুক্ত মঞ্চে লালন বিষয়ক আলোচনা, লালন গীতি পরিবেশন ও আখড়া বাড়ির এলাকা জুড়ে বসে লালন মেলা। সাধু ভক্তরা আসেন দেশ বিদেশ থেকে, তারা জীবন সাধনার ব্রতী হন। মাজার কমপ্লেক্সে সাইজি সহ মোট 32টি সমাধি আছে। এদের মধ্যে 14টি সাইজির মুরিদ একজন প্রবিষ্য আর বাকি তার অনুসারীদের।